নিউটনিয়ান ফ্লুইড দুই প্রকার হয়, মানে বিজ্ঞানী নিউটন নিউটনিয়ান ফ্লুইড বলতে বোঝানো হয়, নিউটন সাহেবের সংজ্ঞা অনুসারে ফ্লুইড দুই প্রকার। মজার বিষয় হচ্ছে এক প্রকারের নাম, এক প্রকারের মধ্যে সব উদাহরণ থাকবে, আরেক প্রকারের মধ্যে শুধু একটা উদাহরণ থাকবে। হ্যাঁ, এটা আমরা যে আলোচনা করে ফেলছি, তুমি দেখো এখানে পয়েন্টটা লেখো, যে সমস্ত তরল কাচকে ভেজায়, যে সমস্ত তরল কাচকে ভেজায়, উদাহরণ হচ্ছে পারদ ছাড়া সবকিছু, পারদ মার্কারি ছাড়া সবকিছু, আমরা উদাহরণটা পড়ছিলাম সেই দিন, মানে দুদিন ধরে এটাই পড়তেছি, সেই ক্ষেত্রে এই পানিটা উপরে উঠা আসে, উদাহরণ এক নম্বর হচ্ছে পানি উঠা আসে, এই জায়গাটাকে আমরা নাম দিচ্ছি এইচ। এখানে তুমি কয়েকটা বৈশিষ্ট্য লিখবা আমাদের ম্যাপ করার জন্য। যারা কাচকে ভেজায় তার সবচেয়ে ভালো উদাহরণটা হচ্ছে পানি, তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পানি, আর পানি ছাড়াও পৃথিবীতে আরো সবাই, মানে জাস্ট পারদ ছাড়া সবাই এর উদাহরণের মধ্যে পড়বে। তো এই ছবিটা আমরা লাস্ট দুই ক্লাসে বারবার করে রাখতেছিলাম, তুমি ছবিটা আর আঁকার দরকার নাই, শুধু লিখে রাখো পাশে এক নাম্বার দিয়ে, যে এক্ষেত্রে মানে যারা কাচকে ভেজায় তাদের ক্ষেত্রে, এক্ষেত্রে পানির ঊর্ধ্বারোহণ ঘটে, লিকুইডের তরলের ঊর্ধ্বারোহণ ঘটে, পানিটা উপরে উঠে আসে, ওয়ার্ডটা হচ্ছে ঊর্ধ্বারোহণ। ঊর্ধ্বারোহণের বাংলা হচ্ছে ঊর্ধ্ব দিকে আরোহণ, মানে উপরের দিকে উঠে আসে। এবং নোট করবা এক্ষেত্রে এইচ এর মান সবসময় ধনাত্মক বসাইতে হয়, মানে পজিটিভ নাম্বার বসাইতে হয় আর কি, যেটা থাকবে। দুই নম্বর পয়েন্টে নোট করবা যে এক্ষেত্রে থিটা, থিটা বলতে আমাদের যে স্পর্শ কোণটা ছিল এটা সবসময় সূক্ষ্ম কোণ হয়, দেখবা ওকে দেওয়াই থাকবে মানটা, তো এটা সবসময় একটা বৈশিষ্ট্য সূক্ষ্ম কোণ হয়, এই মানটা সবসময় সূক্ষ্ম কোণ হবে, এই যে অ্যাঙ্গেলটা থিটাটা এটা সূক্ষ্ম কোণ হবে। তিন নম্বর পয়েন্টে লিখবা যে এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে তরলের পৃষ্ঠতলটা, মানে তরলের পৃষ্ঠ যে তলটা এটা অবতল আকৃতির হয়, এই শেপটা, এই শেপটা অবতল আকৃতির হয়, এক্ষেত্রে তরলের পৃষ্ঠতল তলটা, পৃষ্ঠতল অবতল আকৃতির হয়। আচ্ছা, এই ছিল বৈশিষ্ট্য, এই হলো তো অবতল তল, অবতল তল না, মানে তোমাকে তুমি একটা প্রথম গত ক্লাসের আগে বুঝাইলাম না, যে যখন এখানে থাকে এই দুই কোণায় সংশক্তি আর আসঞ্জনবলটা বেশি হয়, যোগফলটা বেশি হয়, আর এখানে যদি সংশক্তি বল থাকে তাহলে টান দিলে এই তলটা বাঁকা হয়ে যাচ্ছে, এরকম এই জন্য শেপটাকে বলা হচ্ছে উত্তল, মানে এই দুই জায়গাটার মধ্যে হচ্ছে সংশক্তি প্লাস আসঞ্জন বল থাকে, আর এখানে থেকে সংশক্তি বল, তাহলে কার্ভটার নাম অবতল না, এটা অপজিটিভের জন্য আর কি। হ্যাঁ, এই হচ্ছে এক প্রকারের তরল, যাকে আমরা বলতেছি যারা কাচকে ভেজায়। নেক্সট পয়েন্ট টু তে আসো, পয়েন্ট টু তে লিখবা যারা কাচকে ভেজায় না, আসলে যারা বললে ভুল হয়ে যায়, ওয়ার্ডটা যে কাচকে ভেজায় না, একটা মাত্র লিকুইড আল্লাহ পাক বানাইছে পৃথিবীতে যার নাম হচ্ছে পারদ, এইটা ধর্ম পুরোপুরি উল্টা। দেখো আমরা কিন্তু পারদ সৃষ্টি করি নাই, আমরা পারদের ধর্মটাকে খুঁজে বের করছি, কি হয় জানো, তুমি যদি একটা পাত্রের মধ্যে পারদ, পারদ তুমি অ্যাভেলেবল পাবা না, এটা বলার লাভ নাই, পারদের ধরনের বিষ, এটা খাইলে আর মারা যাবে, পারদের মধ্যে ডুবাও, ধরো পারদের স্তরটা এইভাবে থাকবে, এই থাকবে, কিন্তু পুরো উল্টা, মানে যখন তুমি পারদের মধ্যে এই নলটা ডুবাবা, ওই নলটা ডুবাবা, দেখবে শেপ এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, আমি আবার শুরু থেকে বলি, আমি বলছিলাম কোনটা, যদি পারদ হয়, পারদের ক্ষেত্রে এই তলটা উত্তল শেপের হয়ে যায়, অর্থাৎ আমরা যেমন বলতেছিলাম যে এখানে সংশক্তি আসঞ্জন বলে যোগফলটা বেশি থাকে, ও হচ্ছে পৃথিবীর একমাত্র লিকুইড যে পুরো উল্টা ধর্মদর্শন করে, অর্থাৎ এখানে যেমন পানিটা উঠে আসছিল এখানে পারটা নেমে যায়, এই অর্থাৎ এই পুরোটা যদি ডুবাও
এই কোণ তো ঘুরবে তো নাই, উপরেও উঠবে না, বরং সে নিচের দিকে এখন ভেদ করে থাকবে। এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে উল্টা করে ভাবো, সংশক্তি আসঞ্জন বলের যোগফলটা এখানে অনেক কমে যায় পারদের ক্ষেত্রে। এখন পারদের ক্ষেত্রে যে এটা হয়, তুমি তোমার থার্মোমিটারের মধ্যে কিন্তু আমরা পারদ ব্যবহার করি, নাচালা করে দেখো পানির মতো কিন্তু কোথাও এক ফোঁটাও লেগে থাকে না। এটাই হচ্ছে ওর মেইন ক্যারেক্টারটা। তাহলে এই জায়গাটাকে আমরা নাম দিব এখন এইচ, এই এতটুকুকে। এখন ছবিটা বড় করে দেখাচ্ছি আবার, এতটুকুকে নাম দিব এইচ। তুমি এখানে পয়েন্ট লেখো এক নাম্বার, যে এক্ষেত্রে এক্ষেত্রে প্রবাহী পদার্থের অবনমন ঘটে। ওয়ার্ডটা হচ্ছে অবনমন, অবনমন মানে নেমে যাওয়া, অবনমন মানে নেমে যাওয়া। এবং যেটা তোমার সবচেয়ে জরুরি কথা লিখে রাখবা, এক্ষেত্রে এইচ এর মান সর্বদা ঋণাত্মক হবে, পরীক্ষায় কখনো তোমাকে এই মানটা ঋণাত্মক দিবে না। ওরা বলবে কি, এইচ এর মানটা বলবে যে পারদের ক্ষেত্রে অবনমনের মান 5 সেন্টিমিটার, তখন তোমাকে খাতায় লিখতে হবে, অর্থাৎ এইচ এর মানটা হচ্ছে -5 সেন্টিমিটার। এই মাইনাসটা দিবা না, পরীক্ষা তোমার শেষ ওখানেই, ঠিক আছে। দুই নম্বর পয়েন্টটা লিখবা হচ্ছে যে স্পর্শ কোণটা হয় স্থূল কোণ। এটা আমি আগে দেখাচ্ছি, তুমি লিখে ফেলো যে স্পর্শ কোণটা হয় স্থূল কোণ। কিভাবে হয় দেখো, নলটাকে ডুবাই, বড় করে আঁকি। এটা যদি পারদের স্তম্ভ হয়, এটা দেখে যাবে এখানে এভাবে টাচ করার কারণে স্পর্শটা হবে এই, দিস ওয়ান ইজ স্পর্শ। তাহলে প্রবাহী পদার্থ যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ। পাত্রের দেয়ালে, সরি টিউব, নলের দেয়ালের সাথে ভিতরের দিকে এই যে কোণটা তৈরি করলো, এটা বিষয়ে কি কোণ তৈরি হলো, এটা সবসময় মনে রাখবো, এটা একটা স্থূল কোণ তৈরি হবে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটার নাম হচ্ছে এই ক্ষেত্রে কোণটা হবে স্থূল কোণ, এই কোণটা হবে স্থূল কোণ, নোট করে রাখো। এবং পারদের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মোটামুটি 138 ডিগ্রি অথবা 139 ডিগ্রির মধ্যে মানটা থাকে, তোমাকে মানটা দেওয়া থাকবে বইয়ের মধ্যে, 139 ডিগ্রি লিখে রাখো, 139 কাচ। এবং পারদের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মুখস্থ রাখো 139 ডিগ্রি, তবে এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া হয় পরীক্ষায়। তাহলে সেকেন্ড পয়েন্টটা হলো স্থূল কোণ হয়। থার্ড পয়েন্টটা লিখে রাখো, এক্ষেত্রে তরলের পৃষ্ঠতলটা উত্তল শেপের হয়, দেখো এটা উত্তল শেপ হয়েছে, এটা একটা ভালো বৈশিষ্ট্য ছিল, উত্তল শেপের হয়। এই হচ্ছে মোটামুটি তুমি যখন টি সমান আর এইচ রো জি বাই 2 cos θ দিয়ে কোনো ম্যাথ করতে যাবা, তখন তুমি অবশ্যই খেয়াল রাখবা অঙ্কটাকে পারদের অঙ্ক, অঙ্কটাকে অবনমনের অঙ্ক, তাহলে অবশ্যই এইচ এর মানটা মাইনাস হবে। নাইলে হবে কি জানো, তুমি এইচ এর মানটা প্লাস বসায় করবা, একটা অ্যাঙ্গেলও বের হবে, অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোণ বের হবে, তুমি খুশি খুশি অ্যান্সার দিয়ে আসবা, নাম্বারটাও খুশি খুশি জিরো দিয়ে দিবে স্যার। সো এইচ এর মান নেগেটিভ বসাইলে থিটার মানটা স্পষ্ট একটা স্থূল কোণ আসবে। 480 নম্বর যে পেজটা আছে, তিনটা পয়েন্ট লেখা আছে, সংশক্তি বল ইকুয়াল টু রুট ওভার 2 আসঞ্জন বল হইলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, এটা তোমাকে মুখস্থ করতে হবে তিনটা মান তোমার পরীক্ষার জন্য, হ্যাঁ অবজেক্টিভ থাকবে এটা। আচ্ছা এতটুকু যদি পড়া হয় আমাদের চ্যাপ্টার 2 এর, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 7 এর 2টা পার্ট হয়ে গেল, আমরা লাস্ট পার্ট শুরু করবো। আছে এটা এই অধ্যায়ের লাস্ট টপিক, সবাই খাতায় লেখো। সান্দ্রতা, এটাকে ইংলিশে বলা হয় ভিসকোসিটি, আমি বুঝাচ্ছি জিনিসটা কি, এটাকে বলা হয় সান্দ্রতা, ভিসকোসিটি বলে। লেখো, যে ধর্মের কারণে প্রবাহী পদার্থ, যে ধর্মের কারণে প্রবাহী পদার্থের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে, বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়, বাধা আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়, তাকে ওই প্রবাহী পদার্থের সান্দ্রতা বলে। বলছি যে ধর্মের কারণে কোনো প্রবাহী পদার্থের, যে ধর্মের কারণে, দেখো তোমাকে বলার জন্য বলতেছি, এটা কারো কাছে বলার দরকার নাই। তুমি প্রাথমিক পর্যায়ে ধরে নাও সান্দ্রতা এক ধরনের ঘর্ষণ বল, তুমি 19 এটার নাম পড়ছিলা প্রবাহী ঘর্ষণ, হ্যাঁ, কিন্তু
কখনো কারো সামনে এটা বলার চেষ্টা করবা না যে সাম্যতা মানে ঘর্ষণ। এটার মধ্যে অনেকগুলা পয়েন্ট পার্থক্য আছে, বাট তোমার বুঝার জন্য বলতেছি যে তুমি মোটামুটি আপাতত মেনে নাও যে সাম্যতা মানে এক ধরনের ঘর্ষণ। কেন বললাম এক জিনিসটা তার ব্যাখ্যায় আসো। দেখো, ঘর্ষণ বল হওয়ার জন্য কখনোই কোথাও বলা নাই যেটা প্রহেব অর্থ হইতে হবে। একটা আমি রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, আমার জুতার যে সোল আছে তার সাথে আমাদের মাটির একটা ঘর্ষণ বল আছে। এখানে জুতাও প্রহেব পদার্থ না, আবার ওই তলটাও প্রহেব পদার্থ না। কিন্তু সান্দ্রতা হওয়ার জন্য একটা স্পেশাল শর্ত হচ্ছে, এখানে প্রহেব পদার্থ থাকতে হবে। ধরো আমরা আমাদের নদীর যে স্তরটা চিন্তা করি, ধরো একটা নদী আছে আমাদের কাছে, নদীর একদম উপরের লেয়ারটা আমি এভাবে আঁকলাম, তার নিচে আরেকটা লেয়ার ভাবলাম, তার নিচে আরেকটা লেয়ার ভাবলাম। লেয়ার বলতে কি মানে, এটা আরেকটা পড়ালেখার বিষয়, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে বা যারা ওয়াটার রিসোর্স নিয়ে পড়ে তারা এটা খুব ভালো বুঝে যে পানির কালার দেখে ওরা বলতে পারবে এটা কয় স্তরে আছে পানিগুলা। অর্থাৎ ধরো আমি আমার আমার পুকুরটাকে বা আমার নদীটাকে আমি কয়েকটা স্তরে ভাবলাম, এটা উপরের স্তর, এটা মাঝখানের স্তর, তারপর আরেকটা স্তর। তো স্তর গুলা কত মিটার কত মিলিমিটার এটা আমার জানার বিষয় না, ভেবে নাও আর। এখন সবচেয়ে যে উপরের স্তরটা আছে এটা ধরো মাঝখানের স্তরটা, এটা সবচেয়ে উপরের স্তরটা। এই স্তর যখন যাচ্ছে পানিটা, তার সাথে তার পৃষ্ঠের সাথে মাঝখানের স্তরের একটা ঘর্ষণ কাজ করতেছে। দেখো আমি ওয়ার্ডটা কিন্তু ঘর্ষণ বলছি, কিন্তু ঘর্ষণ বুঝো না, এটা ঘর্ষণ কাজ করতেছে। এই যে বাধাটা, এই যে চলার জন্য যে বাধাটা, এই বাধাটার নাম হচ্ছে সান্দ্রতা বল বা সান্দ্রতা, এক ধরনের ফোর্স। আচ্ছা, বলা হয় যে সান্দ্রতাকে বলা হয় এক ধরনের অন্তস্থ ঘর্ষণ বলা হয়, এটা এক ধরনের ঘর্ষণ বল। আচ্ছা, এখন আমরা হয়তো বুঝার জন্য বলতেছি এটা ঘর্ষণ বল, কিন্তু কখনো কারো সামনে বলবো না। একটু ভাবো তো মাঝখানের স্তরটা কি হচ্ছে, এই যে মাঝখানের স্তরটা, ও যখন মুভ করতেছে উপরের স্তরের সাথে একটা ঘর্ষণ কাজ করতেছে, মানে সান্দ্র বল কাজ করতেছে। আবার এটার নিচে তো তল আছে একটা, এখানে একটা সান্দ্র বল কাজ করতেছে। তাইলে এইটার জন্য সান্দ্র বল যদি হয় একটা, এইটার জন্য সান্দ্র বল কটা হলো, দুইটা হলো না, উপরে একটা নিচে একটা। অর্থাৎ বিজ্ঞানী নিউটন সাহেব বলতে চাচ্ছেন যে একটা পানির যত গভীরে ঢুকবা তার বেগ তত কমে আসবে। ধরো আমি এটার বেগ যদি বলি ভি প্লাস ডিভি, তাহলে মাঝখানের স্তরটার বেগ হবে ভি, থার্ড লেয়ারটার বেগ আরো কমে যাবে ডিভি। ডিভিটা কিছুই না, আমি একটা মান ধরে নিচ্ছি ক্ষুদ্র, যে এই মানটা হচ্ছে ভি প্লাস ডিভি, এটার সাপেক্ষে ওর বেগটা একটু কমে গেছে, তাহলে ডিভি পরিমাণ কমে গেল, তার সাপেক্ষে এই বেগটা আরো কমে যাবে। কারণ থার্ড লেয়ারের উপরে তো, হ্যাঁ বলো, থার্ড ধরো আমি এই একটা ফ্রেশ তলের উপরে তল, এখানে এক ড্রপ পানি রাখলাম আর এখানে এক ড্রপ গ্লিসারিন রাখলাম, রেখে আমি এভাবে রেখে দিছি, তাহলে পানিটাও পড়তেছে না গ্লিসারিনটাও পড়তেছে না। কিন্তু আমি বললাম কি, এই ফ্লোরটাকে আস্তে আস্তে অ্যাঙ্গেল করতেছি, এটাকে বাংলায় বলা হয় আনত করতেছি, আনত নত করতেছি, এই পা করতেছি। তোমার কমন সেন্স কি বলে, কোনটা আগে গড়ায়া পড়বে, পানি না গ্লিসারিন? যারা বলছো পানি তারা ঠিক বলছো, অর্থাৎ পানিটা আগে গড়ায়া পড়বে। তখন আমরা বলি কি জানো, যে ওয়াটার ইজ লেস ভিসকাস, ওয়াটার ইজ লেস ভিসকাস দেন গ্লিসারিন, বা বলি গ্লিসারিন ইজ মোর ভিসকাস দেন ওয়াটার। অর্থাৎ বাংলা কথা দাঁড়াচ্ছে গ্লিসারিনটা পানির চেয়েতে অধিক সান্দ্র। সান্দ্র বলতে ওই যে মনে মনে ভাববা ঘর্ষণ বলটা অনেক বেশি, সো আটকে যাচ্ছে, মুভ করতেছে না। এখন এই আমরা এই জিনিসটা ক্লিয়ার করি, নিউটন সাহেব একটা সূত্র দ্বারা করাইলেন, উনি বললেন এই সান্দ্র বল যদি এফ হয়, এফ দিয়ে আমরা এখন থেকে সান্দ্র বল বোঝাবো, ঘর্ষণ বল। উনি বললেন এফ হয় তাহলে এফ সমানুপাতিক এ, এফ সমানুপাতিক এ, এ মানে ক্ষেত্রফল। খুব স্বাভাবিক না, যে দুইটা পৃষ্ঠের মধ্যে সংযোগ হচ্ছে, এখানে যদি আমার ক্ষেত্রফলটা বড় হয় তাহলে আমার এফ এর মানটা বেশি হবে, বাধা বেশি হবে।
তুমি যদি তোমার নর্মাল জুতা পরে রাস্তা দিয়ে হাঁটো, মানে আমরা যেটা হাঁটি আমাদের একভাবে হাঁটলেই হয়েছে, তুমি তোমার একটা হিল জুতা পরে হাঁটতে যাও, হিলের ওই জায়গাটা অনেক ছোট, এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, তোমাকে একটু সাবধানে হাঁটতে হবে, আমি তো হাঁটতেই পারবো না। আবার যদি যারা অনেক ভালো মডেল বা খুব সুন্দর করে হাঁটতে পারো, তারা পেন্সিল হিল পরবা, ওটার ক্ষেত্রফল আরো ছোট, ওইটা করে হাঁটতে গেলে তোমাকে কিন্তু সাবধানতা বেশি অবলম্বন করতে হয়। কারণ কি, দেখো ওই এরিয়াটা কমে যাচ্ছে, এরিয়া কমে গেলে ঘর্ষণ বলটা কমে যাবে, আর ঘর্ষণ বল মানে আমাদের সান্দ্র বলতে কমে যাবে, আমাদের মুভমেন্ট করতে তো সমস্যা হবে। সো এটা একটা পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই dv/dy, অর্থাৎ উনি বলতে যাচ্ছেন এই বেগের মানটা কোনো ফিক্সড মান না, এটা একটা পরিবর্তনশীল মান, কার কার সাপেক্ষে পরিবর্তন হবে, y, অর্থাৎ তোকে আমি যে বুঝাচ্ছিলাম ডেপথ চেঞ্জ হবে, বেগের মান চেঞ্জ হবে, y চেঞ্জ হচ্ছে, বেগের মান চেঞ্জ হচ্ছে, y বাড়তেছে, v এর মান কমে যাচ্ছে। সো এই বেগটাকে আমরা পড়ব যে y এর সাপেক্ষে বেগ, বা একবারে বলা হয় এটাকে বেগের নতি, বেগের নাতি লিখো না, আবার বেগের নতি, নতি বলতে আমরা বোঝাই ঢাল, বেগের নতি বা ঢাল বোঝানো হয় এটা দিয়া। দেন আমরা যদি এটাকে একবারে নোট করে ফেলি আমাদের সুবিধার জন্য, তাইলে হবে f সমান সমান ইটা, আচ্ছা আইতো ভেঙে গেছি তোমার জন্য, f সমানুপাতিক a d dy of b, বা f সমান সমান একটা কনস্ট্যান্ট আসবে ইটা, ইটা a d dy of b। এটা হচ্ছে সান্দ্র বল সংক্রান্ত নিউটনের সূত্র, সান্দ্র বল সংক্রান্ত নিউটনের। ইটাকে আমরা নাম দিব সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক, দুই নামে পরিচিত, তোমার যেটা ভালো লাগে বলবা। একটা কমন অবজেক্টিভ পরীক্ষায় হয় আসবে ইটার মাত্রা লেখো অথবা ইটার একক লেখো, তা আমি তোমাকে ভেঙেই দেখা দিলাম যে ইটার সমান সমান রেখে দেই, এ এই পাশে ভাগ হবে, ডিভিটা ভাগ হবে, ডিওয়াইটা গুণ হবে, ডিওয়াই মানে মিটার, এটা মানে মিটার পার সেকেন্ড, এ মানে মিটার স্কোয়ার, আর এফ পয়েন্ট তো নিউটন তোমার জানোই, নিউটনকে ভেঙে দিলে হয় ওই যে এফ ইকুয়ালস টু এম এ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাটাকাটি চলে গেল, এইটা চলে আসে লাস্টে। সো এইটা একটা একক, আর তাহলে মাত্রাটা এখান থেকে মিল করে দিলাম, কেজি মানে ম্যাস, মিটার মানে লেন্থ, টাইম মানে টি, এই হচ্ছে মাত্রাটা, এটা মুখস্থ করে ফেলবা সুন্দর করে। ইটার একক গুলার মধ্যে এটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বলা যায়, এটা কাটাকাটি করে আসে, আবার বলা যায় নিউটন পার মিটার স্কোয়ার মানে প্যাস্কেল সেকেন্ড একটা একক হয়, আর এইটাকে এইটাকে বলতে টেম্পয়েস বলা হয়, পি ও আই এস ই, তোমাদের বইয়ে নাই সুতরাং আমি লিখে দিব, এটা পয়সুলির সূত্র নামের সূত্র আছে আমাদের, ওটা লিখে দিব নেক্সট ক্লাসে, ওখান থেকে জিনিসটা আসছে। এটা একটা ভালো অবজেক্টিভ পরীক্ষার জন্য, স্টার অবজেক্টিভ, এত মানে হচ্ছে 10 পয়েন্টস, ঠিক আছে, না না এটা তো তোমার তাহলে 471 পেজ পর্যন্ত পড়া থাকলো, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো, আমাদের ছোট ছোট টপিকস গুলো বাকি আছে শেষ করে, তারপর আমরা অমর করা শুরু করবো, ঠিক আছে।